আজ সোমবার সাতই আশ্বিন দুহাজার সালের পঁচিশে সেপ্টেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে পরিবর্তনী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনারা তো জানেন যে দেবশয়নী একাদশী থেকে দেবোত্থান একাদশী পর্যন্ত কার্তিক মাসের এই চার সাড়ে চার মাস ভগবান হরিষ্ণু যোগ নিদ্রায় থাকেন আর এই চার সাড়ে চার মাস দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপ এই বিশ্ব পরিচালনার দায়িত্ব নিয়ে থাকেন আর বর্তমানে ভগবান হরিবিষ্ণু এই একাদশীর দিন অর্থাৎ এই পরিবর্তনী একাদশীর দিন তিনি যোগনিদ্রাতে থাকা অবস্থাতেই পাশ ফিরে শোবেন এজন্য একে পরিবর্তনী একাদশীও বলা হয়ে থাকে যারা হ ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন তারা অবশ্যই বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নামা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণাসিন্দু বন্ধু জগত পথে গোপী সোপিকাকান্ত রাধাকান্ত নমস্ত দে যদি আর্থিক সংকটে না জহাল হন তাহলে আজকের দিনে শ্রীহরিকে জাফরান মিশ্রিত দুধ দিয়ে অভিষেক করুন তারপর হলুদ মিষ্টি নিবেদন করুন এর ফলে মা লক্ষ্মী এবং নারায়ণ দুজনেই আশীর্বাদ হয়ে দুজনেই প্রীত হবেন এবং আপনাদেরকে আশীর্বাদ বর্ষণ করবেন এদিন একাদশীতে গরুকে খাদ্য খাবার খাওয়াতে পারেন এর ফলে তেত্রিশ কোটি দেবদেবীর আশীর্বাদ লাভ করা যায় এমনই কিন্তু ধর্মীয় বিশ্বাস হিসাবে মানা হয়েছে আজ গরুকে সবুজ শস্য খাওয়ানো কিন্তু অত্যন্ত শুভ কোনো কিছু না পারলেও নিরামিষ খাদ্য খাবার খাবেন মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় ভুলেও যেন নেবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে আসা সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনার চারপাশের মানুষজনদের সম্প্র সম্প্রসারিত সমর্থন আপনাকে খুশিতে রাখবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগতভাবে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন তবে তাড়াহুড়ো হটকারীতা যেন করবেন না আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুযোগ সুবিধা পেতেই পারেন মামা মাতামহ বা মাতৃকুলের তরফ থেকেও আপনারা পেতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদেরও কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তবেই কিন্তু বসের সুনজরে পড়তে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনে শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখুন সন্দেহ বাতি খলেই মারাত্মক ক্ষতি আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই আজ আপনাদের ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করুন আজ কিন্তু আপনাদের অবশ্যই এমন কোনো ক্রিয়াকলাপ করা উচিত নয় যার কারণে আপনাদের সময় নষ্ট হচ্ছে মনে রাখবেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস এটিকে খেয়াল রাখার অত্যন্ত প্রয়োজন আছে আজ আপনার মধ্যে অতিরিক্ত সেই শক্তিটি থাকবে যা কোনো দলগত অনুষ্ঠান পরিকল্পনা করতে আপনাদেরকে সাহায্য করতে চলেছে প্রেমের জীবনে আপনারা ধীরে ধীরে নিয়মিত পুড়তে থাকবেন তাই প্রেম করা থেকে নিজেদেরকে বিরত রাখুন আর যারা প্রেম করছেন ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে যেন সন্দেহবাতীক হবেন না বিবাহিত জীবন পরিবারের সদস্যদের দ্বারা বিরূপভাবে প্রভাবিত হতেই পারে কিন্তু স্বামী স্ত্রী আপনাদের আপনারা দুজন মিলে সবকিছু কিছু ইজিলি সামলে নেবেন